আসসালামু আলাইকুম। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, সেটি হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতির যে গুরুত্বপূর্ণ একটি পোস্ট রয়েছে, লাইনম্যান। তো এই লাইনম্যানের কাজ কী, শিক্ষাগত যোগ্যতা কী হলে আপনি আবেদন করতে পারবেন, বেতন কত, ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমার এই ভিডিওতে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। তো এই ভিডিওটির জন্য আলামিন ভাই একটি কমেন্ট করেছিলেন, তো তার কমেন্টের উত্তরার্থে কিন্তু ভিডিওটি মেক করা হয়েছে। তো এই ভিডিওটি যাদের প্রয়োজন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো মূল কথায় ফিরে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন লাইনম্যান পদের নাম হচ্ছে, দেখেন লাইনম্যানের একাধিক নাম রয়েছে, যে পোস্টে পোস্টে একাধিক নাম রয়েছে সেটা হচ্ছে, দেখেন লাইনম্যান, লাইন ক্রু লেভেল 1, লাইন ওয়ার্কার, পাওয়ার কর্মী, সবগুলো কিন্তু একই অর্থ বহন করে। তো এই লাইনম্যানের কাজ কী, কী কাজ করতে হয় লাইনম্যানকে, কী কী কাজ করতে হয়, প্রথমত দেখতে পাচ্ছেন একজন লাইনম্যান শিল্প, বাণিজ্যিক ও আবাসিক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করেন, সেই সাথে বৈদ্যুতিক ট্রান্সমিশন এবং বিতরণ সুবিধাগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন। তো আপনি কিন্তু কথাটা বুঝতে পারছেন, অত্যন্ত সহজ ভাষায় কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি, এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরেও কিন্তু এই কথাটার ব্যাখ্যা কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ব্যাখ্যা ক্রমিক নং 1-এ দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ কোম্পানিগুলোর বৈদ্যুতিক লাইন সচল রাখার মূল দায়িত্ব পালন করেন লাইনম্যান। অর্থাৎ এই যে কোম্পানিতে আপনার যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির যে যে সেক্টরটা, আপনার যে এলাকায় থাকবেন সেই এলাকার যাবতীয় লাইনের কাজ কিন্তু আপনাকে করতে হবে। ক্রমিক নং 2, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হলে বা তার ছিঁড়ে গেলে লাইনম্যান খাম্বায় উঠে তারগুলো মেরামত করেন বা বিদ্যুৎ লাইন সচল রাখেন। অর্থাৎ কোনো কারণে যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো দুর্ঘটনা ঘটে বা ত্রুটির কারণে, বা যে কোনো কারণে যদি আপনার তার ছিঁড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারটা আপনাকে জোড়া দিতে হবে, সেটা খাম্বায় উঠে দিতে হতে পারে, নিচে থেকে দিতে পারেন, যে কোনো পর্যায়ে কিন্তু আপনার লাইনটি সচল রাখার কাজ করতে হবে। ক্রমিক নং 3-এ দেখতে পাচ্ছেন, কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে অথবা লাইনের সমস্যা হলে উক্ত সমস্যা চিহ্নিত করে কারণ খুঁজে বের করে এবং সৃষ্ট সমস্যার সমাধান করা একজন লাইনম্যানের কাজ। আমি কিন্তু উপরের ব্যাখ্যাটা বলে দিয়েছি, তো এখানেও একই কথা যে আপনার যে এলাকায় আপনার সেক্টর থাকবে, আপনার যে এলাকায় কাজ করবে সে এলাকায় যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন যে কোনো কারণে, সেটা হতে পারে মানবসৃষ্ট কারণ বা প্রাকৃতিক দুর্যোগ, যে কারণে হয়েছে ওই কারণটা খুঁজে বের করবেন এবং সমস্যার জায়গাটা খুঁজে বের করবেন, সেইখানে কিন্তু সৃষ্ট সমস্যাটা আপনাকে সমাধান করে বিদ্যুৎটা সচল রাখতে হবে, অর্থাৎ বিদ্যুৎ লাইনটা কিন্তু আপনাকে সচল করতে হবে। ক্রমিক নং 4-এ দেখতে পাচ্ছেন, কোনো কারণ যদি কোনো কারণে গ্রাহকের লাইন কর্তনের বা সংযোগের প্রয়োজন হয় তাহলে লাইনম্যান এই কাজগুলো করেন। অর্থাৎ আপনার গ্রাহকের যদি নতুন বিদ্যুতের মিটারের প্রয়োজন হয় বা মিটার কর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি নতুন মিটার নেন সেক্ষেত্রে আপনাকে লাইনটি সংযোগ দিয়ে দিতে হবে, এবং যদি বকে বিলের কারণে যদি লাইনটি কাটতে হয় সেক্ষেত্রে আপনি লাইনটি কর্তন করবেন, এটাও কিন্তু একজন লাইনম্যানের কাজ। ক্রমিক নং 5-এ দেখেন, গ্রাহকের বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রেও লাইনম্যান কাজ করেন। অর্থাৎ আপনার গ্রাহকের যে বিভিন্ন তথ্য রয়েছে সেই তথ্যগুলো কিন্তু অনেক সময় আপনাকে সংগ্রহ করতে হবে। এরপরে এই যে মূল কথাটা, আমি কিন্তু এই যে কথাগুলো ব্যাখ্যা দিচ্ছি এই কথার মূল কথাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি নিচে দিয়ে দিয়েছি যে, অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট থেকে গ্রাহকের বাড়ির মিটার পর্যন্ত যাবতীয় কাজ করেন একজন লাইনম্যান। অর্থাৎ আপনার যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে, আপনার যে অফিসটা রয়েছে, সেই অফিস থেকে গ্রাহকের মিটার পর্যন্ত যে কারেন্টের কারেন্টটা যাওয়া আসা করবে বা লাইনটা ঠিক আছে কিনা, এই যে যাবতীয় কাজ সেটা কিন্তু আপনাকে করতে হবে বা একজন লাইনম্যানকে করতে হবে। এটা কিন্তু লাইনম্যানের কাজ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে, আমরা দেখি একটু পরবর্তী কী কী বিষয় রয়েছে। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি বেতন, আপনি যে চাকরিটি করবেন এখানে আপনি কত টাকা বেতন পাবেন, তো আমি একটু জুম করে এনেছি, দেখতে পাচ্ছেন বেতন আপনার মূল বেতন হবে মাসিক 25,000 টাকা, সেই সাথে আপনি 2টি উৎসব বোনাস পাবেন। সেটা হচ্ছে যে যদি মুসলিম হয়ে থাকেন তাহলে 2টি উৎসব বোনাস যে মোট পাবেন, দেখেন উৎসব বোনাস 2 ঈদে 25,000 টাকা, অর্থাৎ প্রতি ঈদে কিন্তু 12,000 টাকা করে। এখন অনেকে আছেন যে ভাই আমি অন্য ধর্মাবলম্বী আমি কত টাকা পাবো, আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে অন্য ধর্মাবলম্বীরা একসাথে পাবেন 25,000 টাকা, ঠিক আছে। এরপরে বৈশাখী ভাতা পাবেন মূল বেতনের 10%, অর্থাৎ আপনি কিন্তু 2,500 টাকা কিন্তু আপনি বৈশাখী ভাতা পাবেন। এরপরে বিদ্যুৎ বোনাস পাবেন, অর্থাৎ ইউনিট বোনাস পাবে 400 ইউনিট বিদ্যুৎ বিলের যে টাকাটা হবে সেটা কিন্তু আপনি বোনাস হিসেবে পাবেন। এছাড়াও আরেকটি সুবিধা আছে, সেটি হচ্ছে যে প্রতি বছর, দেখেন এছাড়াও আপনার মূল বেতন 500 টাকা করে বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি বছর কিন্তু আপনার মূল বেতন 500 টাকা করে বৃদ্ধি পাবে। এখন আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে এই পোস্টটিতে আবেদন করার ক্ষেত্রে, সেটি দেখতে পাচ্ছেন যে যোগ্যতা অষ্টম বা এসএসসি পাস। অর্থাৎ অনেক পল্লী বিদ্যুৎ সমিতি অষ্টম শ্রেণীতে কিন্তু আপনার লাইনম্যান নিয়ে নেন, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এসএসসি যোগ্যতা, এসএসসি পরীক্ষা পাস করছেন এমন প্রার্থী তারা কিন্তু প্রত্যাশা করেন। এরপরে চাকরির মেয়াদ, আপনি কত বছর এখানে চাকরি করতে পারবেন সেটিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন
এটি একটি চুক্তিভিত্তিক চাকরি, তিনটি পল্লী বিদ্যুৎ সমিতিতে মোট 27 বছর চাকরি করতে পারবেন, একটিতে 9 বছর করে, অর্থাৎ আপনি মোট 27 বছর চাকরি করতে পারবেন তিনটি পল্লী বিদ্যুৎ সমিতিতে, তো একটিতে 9 বছর করে। পরবর্তী বিষয়টি হচ্ছে দেখেন পদোন্নতি, এই যে চাকরিটা করবেন আপনি পদোন্নতি হবে কিনা, আপনি সেই পোস্টে থাকবেন কিনা, সেটা হচ্ছে যে না আপনাকে পদোন্নতি দেওয়া হবে। কিভাবে পাবেন পদোন্নতি, সেটা হচ্ছে দেখেন 2 বা তার অধিক বছর চাকরি করার পরে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং উত্তীর্ণ হলে পদোন্নতি পাবেন, অর্থাৎ আপনি 2 বছরের অধিক চাকরি করবেন তখন একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আপনি যদি পরীক্ষায় পাশ করেন তাহলে কিন্তু আপনি পদোন্নতি পেয়ে যাবেন। এরপর একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ছুটি, আপনি কতদিন ছুটি পাবেন। তো দেখেন ছুটির বিষয়টি, সাপ্তাহিক ছুটি 1 দিন আবার নাও হতে পারে, কারণ এটি সমিতির কার্যকাঠামোর উপর নির্ভরশীল, অর্থাৎ আপনি সাপ্তাহিক 1 দিন ছুটি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছুটি পাওয়া যায় না, সেটা হচ্ছে যদি কাজের চাপ বেশি হয় বা আপনার ঝড় বৃষ্টি হয়েছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাপ্তাহিক ছুটিটা নাও পেতে পারেন। এরপরে বার্ষিক ছুটি মোট 25 দিন, 10 দিন সাধারণ ছুটি, বাকি 15 দিন কিন্তু আপনি চাইলে কাজ করতে পারবেন। আর এজন্য সমিতি আপনাকে বেতন প্রদান করবেন, অর্থাৎ আপনার বছরে মোট সুদে হচ্ছে 25 দিন। এক্ষেত্রে আপনাকে অর্থাৎ যে 10 দিন রয়েছে সেই 10 দিন কিন্তু আপনাকে অবশ্যই ছুটি কাটাতে হবে, বাকি যে 15 দিন আপনি চাইলে কাজ করতে পারবেন, চাইলে ছুটি কাটাতে পারবেন। যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 15 দিনের টাকা কিন্তু কোম্পানি বা সমিতি কিন্তু আপনাকে পরিশোধ করবে। তো এই ছিল মূল যে কথাগুলো, সে কথাগুলো কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এরপরেও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আলামিন ভাইয়ের প্রশ্নটির আশা করছি যে আপনি উত্তর পেয়ে গেছেন। তো এছাড়াও যদি আলামিন ভাইয়ের মতো কেউ যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও চান তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমি প্রকাশ করে থাকি, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এখনও অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান, তার মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ, কর নির্বাচন কমিশনের নিয়োগ ইত্যাদি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।